বন্ধুরা, উকুন এমন একটি পোকা যে মানুষের মাথায় বসবাস করে। সাধারণত এই উকুনের অনেক প্রজাতি রয়েছে যারা পশু পাখির শরীরে বসবাস করে। আর যদি এই উকুন আমাদের মাথায় থাকে তাহলে আমাদের মাথায় চুলকানি হয় এবং অস্বস্তির সম্মুখীন হতে হয়। বিজ্ঞানীদের মতে যদি কোনো উকুন মানুষের শরীরে থাকে তাহলে সেটা রক্তচোষা উকুন, আর যদি কোনো উকুন পশু পাখির শরীরে থাকে তাহলে সেটা মাংস চিবানো উকুন। বন্ধুরা, সাধারণত উকুনের সম্পর্কে আপনারা সকলেই জানেন, কিন্তু আপনারা কি জানেন এই উকুনের জন্ম কিভাবে হয় অথবা কোথা থেকে আসে এই উকুনগুলো, আর এই উকুনগুলো আমাদের মাথায় কিভাবে বসবাস করে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কেননা আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা অনেক প্রাণীর জীবনচক্র সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, এই উকুন মানুষের মাথায় তখন আসে যখন মানুষ নিজের মাথার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দেয় না, যেমন চুল ধোয়া, প্রতিদিন গোসল করা, অথবা সেই সমস্ত মানুষের সাথে থাকা যারা এই উকুনের অস্বস্তি আগে থেকেই সহ্য করছে, আর তাদের ওইসব জিনিসকে ব্যবহার করা যেগুলো তারা তাদের চুলে অথবা মাথায় ব্যবহার করে, যেমন চিরুনি, টাওয়াল, ক্যাপ, আরও অনেক কিছু। আর এই ভুলের কারণেই তার মাথার উকুন আপনার মাথায় চলে আসতে পারে। এখন আমরা এইটা জানবো মানুষের মাথায় এই উকুনের জীবনচক্র কিভাবে চলে। বন্ধুরা, অন্যান্য প্রাণীর জীবনচক্রের মতোই উকুনের জীবনচক্রেও প্রথমে পুরুষ এবং মহিলা উকুনের মাঝে মিলন হয়, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর কিছুদিনের মধ্যেই মহিলা উকুন ডিম দেওয়ার অবস্থায় চলে আসে, যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিভাবে এই উকুন নিজের ডিম দিচ্ছে। আর এই উকুনের ডিম দেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগে, আর এই দৃশ্য খুবই অসাধারণ। বন্ধুরা, আপনারা হয়তো কখনোই উকুনকে ডিম দিতে দেখেননি, কি তাই তো? কেননা এইটার সব থেকে বড় কারণ হলো এই উকুনগুলো আকারে খুবই ছোট হয় এবং এইটাকে সহজে দেখা যায় না, কেননা এদের ডিম এদের আকারের থেকেও অনেক ছোট হয়। আর যদি এই ডিমের আকারের কথা বলা হয় তাহলে এই ডিম 0.8 মিলিমিটার পর্যন্ত হয়, আর এই জন্য আমরা এই ডিমগুলোকে খালি চোখে দেখতে পাই না। আর যখনই এই উকুন ডিম দেয় তার 1 সপ্তাহ পরেই এই ছোট্ট বাচ্চা অর্থাৎ নিম্পের জন্ম হয়, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যখনই নিম্পের জন্ম হয় তখন এই নিম্পকে 3টি স্টেপের মধ্য দিয়ে যেতে হয়, আর প্রত্যেক স্টেপ তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার দিকে নিয়ে যায়, আর এই স্টেপগুলো পূর্ণ হতে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। তো যখনই এই 1 সপ্তাহ পূর্ণ হয় তখন এই উকুনগুলো পুরোপুরিভাবে বিকাশিত হয়ে যায়, যেখানে এই উকুন লম্বায় প্রায় 2 মিলিমিটার পর্যন্ত হয়, অর্থাৎ একটি তিলের সমান। আর যদি এদের জীবনকালের কথা বলা হয় তাহলে এদের জীবনকাল প্রায় 30 দিন পর্যন্ত হয়, যেই দিন থেকে এরা জন্ম নেয় সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ হয়নি, কেননা এখনো আমাদের এটা জানা বাকি যে এই উকুনগুলো মানুষের মাথায় কিভাবে নিজের জীবন অতিবাহিত করে এবং কিভাবে মানুষের মাথা থেকে খাবার খায়। তো বন্ধুরা, যখনই এই উকুন জন্ম নেয় তার কিছুক্ষণ পরেই মানুষের মাথা থেকে রক্ত চুষতে শুরু করে, কেননা আমাদের মাথা তাদের জন্য খাদ্যের গোডাউন, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এই উকুন রক্ত চুষে নিজের খাবার গ্রহণ করছে। এই উকুনের কাছে অনেক মজবুত থাবা রয়েছে, আর এইটার ব্যবহার সে চুল ধরা এবং চলাফেরার জন্য করে থাকে। এই উকুন মাথার সেই সমস্ত জায়গায় বেশি চলাফেরা করে এবং ডিম দেয় যেই অংশে মানুষের মাথা গরম থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই উকুন নিজের সম্পূর্ণ জীবনকালে মাত্র 1 বারই মিলন করে, তারপর মা উকুন ডিম দেয়, আর 1 বারে একটি মা উকুন 5 থেকে 7টি পর্যন্ত ডিম দেয়। এই প্রাণীর শুধুমাত্র একটাই দুর্বলতা রয়েছে, আর সেটা হলো আমরা যদি কোনোভাবে এই উকুনকে চুল থেকে বাহিরে বের করে দেই তাহলে এই উকুন কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে। আর যদি এই উকুন কোনো পুরুষের মাথায় থাকে তাহলে এদের জীবনকাল 20 দিনের হয়, আর যদি এই উকুন কোনো মহিলার মাথায় থাকে তাহলে এদের জীবনকাল 30 দিনের হয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এরপরে আপনারা কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।